সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের পাবদা মাছ কেটে দেখাবো। পাবদা মাছ আপনাদের অনেকেরই পরিচিত এবং খুব সুস্বাদু একটি মাছ। আজকে আমরা খুব সহজভাবে কীভাবে পাবদা মাছ কাটা যায় এটা আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিন। পাবদা মাছ দেখতে অনেকটা বোয়াল মাছের মতো। আপনারা জানেন বাংলাদেশের হাওর বাওর বিল ঝিল অনেক জায়গাতেই এই পাবদা মাছ পাওয়া যায়। বিশেষ করে মিঠে পানি, যেখানে মিঠে পানিতেই এই পাবদা মাছ পাওয়া যায় এবং বর্ষার দিনে এই মাছটা বেশি পাওয়া যায়। চলুন তাহলে সহজভাবে কেটে দেখাচ্ছি। আর অন্য অন্য মাছ কাটার চেয়ে পাবদা মাছ কাটা অনেকটা সহজ। দেখুন, এই পুরো পাবদা মাছ আমি প্রথমে লেজের অংশটা ধরে, যদিও এতে কোনো আঁশ নেই, তারপরেও আমি একটু বটির সাথে আঁচড়ে নিচ্ছি, কারণ শ্যাওলা থাকে এজন্য। দেখুন এই যে কালো, বটি দিয়ে আঁচড় দেওয়ার ফলে এই কালো অংশটা এখানে এসে জমেছে। এভাবে একটু আঁচড়ে নেবেন, তাহলে শ্যাওলা অংশটা উঠে যাবে। আর দেখুন, এই পাশে একটা কাঁটা আর এই পাশে একটা কাঁটা, এরকম দুইটা কাঁটা থাকে। আমি এই কাঁটা দুটো কেটে নিচ্ছি। কাঁটা দুটো কেটে নিলাম। তারপরে ওই পাবদা মাছেও দাড়ির মতো থাকে এটা। আমি দেখুন, এখানে দাঁত আছে খুব ধারালো, খুব সাবধানে ধরতে হবে। এভাবে ধরে এই ঠোঁটের অংশ সহ আমি কেটে নিব। দেখুন আমি দাড়ি ঠোঁট সহ কেটেছি, যাতে আর এই নিচের অংশে থাকে দাঁত। কেটে নিলাম। এবার আমি যে গালের অংশ থাকে, অনেকে কানের অংশ বলেন, এটা আমি কেটে নিচ্ছি দুই পাশ থেকে। এ পাশেও কেটে নিব। এইভাবে বুড়ো আঙুল দিয়ে আমি ভিতরে একটু ঢুকিয়ে দিব, তাহলে এটা উঠে আসবে। কেটে নিলাম। তারপরে এই দুটো আঙুলের সাহায্যে এই মুখের দিকে আমি হাত ঢুকিয়ে দিয়ে ফুলকা সহ টেনে নিয়ে আসব। দেখুন পেটের মধ্যে যা থাকবে সব বেরিয়ে আসবে এবং মাছটা পরিষ্কার হয়ে গেল এবং কত সুন্দর হয়েছে দেখুন। তারপরে আমি লেজের অংশটা কাটব, লেজের যে বাড়তি অংশ থাকে সেটা। আর এভাবে আমি চাপ দিব, আস্তে আস্তে চাপ দিব, কারণ ডিম থাকতে পারে। এখান থেকেই সব বেরিয়ে আসবে। আমি আঙুল ঢুকিয়ে দিয়েছি, দেখুন পেটের মধ্যে আর কিছুই নেই, খাবার, তারপরে খাদ্যনালী এবং যা যা খেয়েছে পেটের মধ্যে থেকে সব বেরিয়ে আসছে এবং পরিষ্কার হয়ে গেল। আর শিং মাছের মতো এই মাছেও এই নিচের দিকটাতে বাড়তি অংশ থাকে। এটা অনেকে কেটে নেন, আবার অনেকে কেটে নেন না, কিন্তু একটু কেটে নিলে ভালো হয়। আমি একটু কেটে নিচ্ছি। দেখুন, আর এটার পিঠে কোনো কাঁটা থাকে না, কিন্তু নরম একটা অংশ থাকে, এটাও কেটে নিতে হবে। তো হয়ে গেল আমার একটা পাবদা মাছ কাটা। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা কেটে দেখাচ্ছি। এবারও আমি একটা পাবদা মাছ নিলাম এবং এই দুই পাশের কাঁটা আগে কেটে নিচ্ছি। এবারে ঠোঁটের অংশ কাটছি। এবারে আঙুল দিয়ে এই গালের অংশ আমি তুলে নিলাম, উঁচু করে ধরে তারপরে কাটতে হবে। এ পাশেও একই রকম। এবারে আমি এই দুই আঙুল দিয়ে ফুলকা ধরবো এবং টান দিব, তাহলে পেটের মধ্যে যা থাকবে বেরিয়ে আসবে। তারপরে অনেক সময় ডিম থাকে, এজন্য এখানে আস্তে আস্তে চাপ দিতে হবে।
এবারে দেখুন আমি আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছি ভিতরে, যে পেটে আরও কিছু আছে কিনা দেখার জন্য। কিছুই নেই, বের হয়ে এসেছে সবটুকু। পিঠের এই নরম অংশটা কাটছি, আর এই বাড়তি অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি। এবার লেজের বাড়তি অংশটা কেটে নিচ্ছি। হয়ে গেল আমার আরেকটা মাছ কাটা। আশা করি এরপর আর আপনাদের পাবদা মাছ কাটতে আর কোনো প্রবলেম হবে না, কারণ বড় মাছগুলো সাধারণত বাজার থেকে কেটে আনা হয়, কিন্তু ছোট মাছগুলো কাটা নিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। আশা করি এরপর থেকে পাবদা মাছ কাটা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না, আপনারা খুব সহজেই পাবদা মাছ কেটে নিতে পারবেন। এরপরে আপনার সুবিধা মতো আপনি লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন এবং রান্না করবেন। এবং পাবদা মাছ কীভাবে রান্না করবেন এর ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আশা করি আমাদের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।